আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সূর্যমুখী ফুল থেকে ফ্যাক্টরিতে তেল তৈরি করা হয়। আজকের ভিডিওতে সূর্যমুখী ফুলের আবাদ থেকে শুরু করে একদম ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি কি জানেন সূর্যমুখী ফুল কেন সূর্যের দিকে সব সময় মুখ করে থাকে, আর এই সূর্যমুখী ফুলের তেল আমাদের শরীরের কি কি উপকার করে? সমস্ত গোপন ইনফরমেশন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকের ভিডিওর প্রত্যেকটা স্টেপ গুরুত্বপূর্ণ, এই জন্য শেষ পর্যন্ত তো সঙ্গে থাকুন। আর হ্যাঁ, ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক। ফ্যাক্টরিতে কিভাবে সূর্যমুখী ফুল থেকে তেল তৈরি করা হয়, তার আগে আমরা দেখে নিই চলুন এটার আবাদ কিভাবে করা হয়। সূর্যমুখী ফুলের আবাদ করার জন্য সর্বপ্রথমে এই ফুলের উন্নত মানের বীজ কালেক্ট করা হয়। এরপর সমস্ত জমিকে চাষ করে রেডি করা হয়। যেহেতু এটা একটা বড় কোম্পানি, এজন্য এদের প্রচুর পরিমাণে এই বীজের প্রয়োজন পড়ে, যার কারণে কয়েকশো বিঘা জমির উপরে এই চাষ করা হয়। জমি যেহেতু অনেক বেশি, এই জন্য মনস্টার মেশিন দিয়ে এই জমি চাষ করানো হয়। এত পরিমাণ জমির উপরে শুধু মানুষ দিয়ে বীজ রোপণ করা সম্ভব নয়, এই জন্য বড় বড় মনস্টার মেশিনের পেছনের রোটারে ছোট ছোট টুলস লাগানো হয়, যার মধ্যে সমস্ত বীজ এইভাবে বস্তায় করে নিয়ে এসে ঢেলে দেওয়া হয়। এই রোটারের পেছনে প্রায় 20 খানা টুলস লাগানো থাকে, যার সাহায্যে সমস্ত জমির উপরে সঠিক মাপে বীজ লাগিয়ে দেওয়া হয়। বীজ বোনা কমপ্লিট হয়ে গেলে ওই জমিতে সেচ করা হয়। সেচ দেওয়ার কয়েকদিনের মধ্যেই সমস্ত বীজ থেকে অঙ্কুর বের হয়ে যায়। তারপর কয়েকদিন পর যখন এগুলো কিছুটা বড় হয়ে যায়, তখন এর উপরে কীটনাশক ঔষধ, রাসায়নিক সার সমস্ত কিছু দেওয়া হয়। আর কয়েক মাসের মধ্যেই দেখতে দেখতে গাছগুলো অনেক বড় হয়ে যায়। তারপর একটা সময় আসে যখন প্রত্যেকটা গাছে এইরকম সুন্দর সুন্দর বড় সাইজের ফুল ধরে। ফুলগুলোর নাম কিন্তু এমনি এমনি সূর্যমুখী ফুল রাখা হয়নি, কারণ আকাশের যেই দিকে সূর্য থাকে ফুলগুলো সেই দিকে মুখ করে থেকে যায়। দিনের বেলায় ফুলের মাথা পূর্ব থেকে পুরো দিনের মধ্যে পশ্চিম দিকে চলে যায় সন্ধে লাগতে লাগতে, কিন্তু রাতের বেলায় তারা সকাল হতে হতে আবার সেই নির্দিষ্ট জায়গায় ফিরে আসে, আর এইভাবেই সার্কেল চলতে থাকে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সূর্যের দিকে শুধুমাত্র সূর্যমুখী ফুলটাই ঘুরে, পুরো গাছটা নয়। এই সূর্যমুখী ফুলের প্রায় 70টি প্রজাতি রয়েছে, তার মধ্যে কিছু জাত আছে প্রায় 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর এই 70টা প্রজাতির মধ্যে শুধুমাত্র 5টা প্রজাতির চাষ করা হয় তেল তৈরি করার জন্য। ফুল যখন পুরোপুরিভাবে পুষ্ট হয়ে যায়, তখন এগুলোকে ভালোভাবে দেখাশোনার প্রয়োজন পড়ে। এই ফুলের মধ্যে বিশেষ এক ধরনের জিনিস আছে যা আপনারা হয়তো জানেন না। এটা তো আপনারা সবাই জানেন যে সূর্যমুখী ফুল অনেক বড় হয়, কিন্তু আপনারা কি জানেন এটা একটি ফুল নয়, প্রায় 1000 ফুল দিয়ে এই একটা ফুল তৈরি হয়। বিশ্বাস না হলে আপনি নিজে কাছ থেকে এই ফুল ভালো করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এই ফুল থেকে উন্নত মানের বীজ তৈরি করার জন্য মৌমাছির চাষ করা অনেক প্রয়োজন। এই বড় সূর্যমুখী ফুলের মধ্যে যে আপনারা ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে বীজ তৈরি হবে। বীজগুলো যখন আস্তে আস্তে পুষ্ট হয়ে কালো হয়ে যায়, তখন ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। তারপর কয়েকদিন পর ডান্টা সহ যখন ফুলগুলো শুকে যায়, তখন এগুলোকে হারভেস্টিং করা হয়। পুরো গাছ সহ যখন ফুলগুলো কমপ্লিট শুকে যায়, তখন কিন্তু দেখতে একদম অন্যরকম লাগে। তারপর এক ধরনের মনস্টার থিয়েটার মেশিন দিয়ে সমস্ত ফুলগুলোকে হারভেস্ট করা হয়। এই মেশিনকে এমন ভাবে মেকানিজিয়াম করা হয়েছে যার ফলে শুধুমাত্র ফুলগুলোই কালেক্ট হয় আর গাছগুলো জমিতে থেকে যায়। দেখতে দেখতে এই মনস্টার মেশিন সমস্ত জমির ফুল থেকে বীজগুলোকে কালেক্ট করে নেয়। সমস্ত জমির বীজ যখন কালেক্ট করা কমপ্লিট হয়ে যায়, তখন একটা বড় ট্রাকে এগুলোকে আনলোড করা হয়। এখান থেকে প্রতি বছর প্রায় 50 মিলিয়ন টন এই সূর্যমুখী ফুলের বীজ চাষ করা হয়। শুধুমাত্র রাশিয়া আর ইউক্রেনে 70% জমিতে এই সূর্যমুখী ফুলের চাষ করা হয়, আর তারা সারা বিশ্বে এই সূর্যমুখী তেল সাপ্লাই করে থাকে। এবার এই সমস্ত বীজগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে।
ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর কন্টেইনার বীজগুলোকে একটা জায়গায় আনলোড করে দেয়। এই কোম্পানি বিশেষভাবে একটি স্টোর রুম তৈরি করেছে যেটা বিশাল আকৃতির এবং সারা বছর এখানে বীজকে স্টোর করে রাখা হয়। এরপর এই সমস্ত বীজ এখান থেকে চলে যায় কন্টেইনারের মাধ্যমে ফ্যাক্টরির ভিতরে। এখানে এই মেশিন সর্বপ্রথমে বীজগুলোকে ভালোভাবে ক্লিন করে নেয়, তারপর বীজগুলোকে আর একটা সেকশনে পরিষ্কার করা হয়। এই ফ্যাক্টরির মধ্যে সমস্ত কাজ অটোমেটিকলি মেশিনের মাধ্যমে করা হয়, কোনো মানুষের প্রয়োজনই পড়ে না। মেশিন যখন সমস্ত কাজ কমপ্লিট করে ফেলে তখন বীজ একদম পরিষ্কার হয়ে রেডি হয়ে যায়। এবার এই বীজগুলোকে বস্তায় প্যাকিং করার পালা। এই ফ্যাক্টরিতে বীজগুলোকে কেন বস্তায় প্যাকিং করা হচ্ছে সেই বিষয়ে এবার আমরা একটু জেনে নিব। আসলে রাশিয়া আর ইউক্রেনে এত পরিমাণে এই সূর্যমুখী বীজ চাষ করা হয় যা পুরো বিশ্বকে সাপ্লাই করা যাবে। তারা কিন্তু এই বীজ থেকে তেল তৈরি করে সারা বিশ্বে পাঠায় না, সরাসরি এই বস্তাকে ভালোভাবে প্যাকিং করে বিদেশে পাঠিয়ে দেয়। কারণ এই বীজ থেকে যদি তেল তৈরি করে তারা এক দেশ থেকে আরেক দেশে পাঠায় তাহলে ট্যাক্স অনেক লেগে যাবে, খরচা অনেক বেড়ে যাবে। এমনকি কিছু কিছু জায়গা আছে যে দেশগুলোতে কাঁচামাল পাঠালে কোনো ট্যাক্সই লাগে না, এই জন্য তারা প্রত্যেকটা দেশে এইরকম ভাবে কাঁচা বীজ বস্তায় প্যাকিং করে পাঠিয়ে দেয়। এবার হয়তো বিষয়টা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আসা যাক মেন পয়েন্টে, এই সূর্যমুখী ফুল থেকে কিভাবে ফ্যাক্টরিতে তেল তৈরি করা হয় সেটা এবার দেখব। এই জন্য সর্বপ্রথমে মেশিনের একদম উপরের অংশের একটা কন্টেনারে সমস্ত বীজ ঢেলে দেওয়া হয়। এখানে সর্বপ্রথমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে বীজের ওপরের পাতলা খোসা বা লেয়ারটাকে উঠিয়ে নেওয়া হয়। এই বীজের খোসা দিয়ে আরো অন্যান্য জিনিস তৈরি করা হয় যে বিষয়ে আমরা অন্য কোনো একদিন কথা বলবো। খোসাকে উঠে নেওয়ার পর এই সমস্ত বীজ একটা বড় কন্টেনারে পাঠিয়ে দেওয়া হয়। এখানে আপনারা যে বড় রোটার মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিন সমস্ত বীজ থেকে তেল বাইরে বের করে দেয়। সূর্যমুখী ফুলের বীজ থেকে যে তেল পাওয়া যায় সেই তেলের কালার একদম সোনালি কালারের হয়ে থাকে। এই তেল মার্কেটে পাঠানোর আগে ফ্যাক্টরিতে ল্যাবরেটরিতে সমস্ত রকমের টেস্ট করা হয়। যে কোনো খাবার তৈরি করতে এই তেল ব্যবহার করলে আমাদের শরীরে খারাপ চর্বি জমে না, আর এই জন্যই এই তেলের দাম বাজারে অনেক বেশি। এই তেল ব্যবহার করার ফলে খাবার যেমন সুস্বাদু হয় তেমনি আমাদের শরীরেরও কোনো ক্ষতি করে না, বরঞ্চ আমাদের শরীরের আরো উপকার হয়। এটা আমার মন গড়া কথা নয়, সম্পূর্ণ ল্যাবরেটরিতে টেস্ট করে এই তথ্য পাওয়া গিয়েছে। সূর্যমুখীর তেলে অনেক পুষ্টিগুণ রয়েছে যেমন ওমেগা 3, ওমেগা 6 এবং ভিটামিন। এবার এই সমস্ত তেল এই মেশিন থেকে অটোমেটিক ফিল্টার হয়ে বাইরে বেরিয়ে আসে, তারপর আর একটা কন্টেনারে জমা হয় যেখানে এই তেলকে বোতলে বা জার কিনে বা প্যাকেটে ফিলিং করা হবে। এখানে যে অটোমেটিক মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিন সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে প্রত্যেকটা বোতলে এবং জার কিনে তেল ফিলিং করে দেয়। ফিলিং করার কাজ কমপ্লিট হয়ে গেলে সমস্ত প্রোডাক্টের ওপর কোম্পানির সিলমোহর লাগিয়ে দেওয়া হয়, তারপর এগুলোকে কার্টনে ছোট ছোট প্যাকিং করে স্টোর রুমে পাঠিয়ে দেওয়া হয়, তারপর মার্কেটের চাহিদা অনুযায়ী এখান থেকে সাপ্লাই করা হয়। সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল তৈরি করার পর যে খোলগুলো বেঁচে থাকে সেগুলো দিয়ে কি করা হয় চলুন এবার দেখে আসি। এই খোলগুলোকে আলাদাভাবে প্যাকিং করা হয় গবাদি পশুর জন্য, কারণ গবাদি পশু এই খোলগুলো খেতে অনেক পছন্দ করে। এই খোলগালাকে এখান থেকে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হবে বড় বড় ফার্মে যেখানে গবাদি পশুতে এগুলোকে খাবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন যেন তারাও এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।